প্রায় 200 বছরের পুরনো যশোর রোডের গাছগুলো ছায়া দিয়ে রেখেছে যশোর থেকে বেনাপোল হয়ে কলকাতার বনগাঁও পর্যন্ত। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাকাণ্ড থেকে বাঁচতে দিরুপাই বাংলার মানুষ যখন পার্শ্ববর্তী ভারতের দিকে ছুটতে থাকেন, তখনও ছায়া দিয়েছে এই গাছগুলো। এই গাছ কেটে এশিয়ান হাইওয়ে করার বিরুদ্ধে সরব হয়েছে নাগরিক সমাজ। উচ্চ আদালতের রিটের প্রেক্ষিতে আরও 6 মাস আয়ু পেয়েছে গাছগুলো। রফিকুল ইসলাম মন্টুকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মিঠুন মুস্তাফিজ। শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল যশোর। ছায়া ও মায়া ঘেরা সুবিশাল এই গাছগুলো বহুকাল ধরে সুখ দুঃখ ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে এই জনপদের। ইতিহাস থেকে যতটা জানা যায়, যশোরের বকচরের তৎকালীন জমিদার কালীপদ্মার 1840 সালে 58,000 কোটি ব্যয়ে এই বর্ধনশীল রেইন ট্রিগুলো রোপণ করেন। উদ্দেশ্য ছিল গঙ্গা স্নানে যাবার পথে যেন তার মা ও তীর্থযাত্রীরা ছায়া ঘেরা থাকেন। যশোর থেকে কালীঘাট পর্যন্ত বিদ্যমান রয়েছে সেটা কালীবাবুর প্রতিষ্ঠিত রাস্তা এবং তার দুই পাশে ছায়াদানকারী বৃক্ষ তিনি রোপণ করেছিলেন। এই গাছগুলি অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু তবুও সেগুলো সজীব অবস্থায় আছে। যশোর রোডের এই গাছগুলো 71-এর মুক্তিযুদ্ধে নিরুপায় বাঙালিকে আগলে ধরেছে। ক্লান্ত শরণার্থী মুক্তিযোদ্ধারা দীর্ঘ পথ বেয়ে যখন ভারতে যান, তখনও শীতল ছায়া বিলিয়েছে বৃক্ষরাজি। যশোর রোডের সেই ছবি থেকেই কবি অ্যালেন গিন্সবার্গ উচ্চারণ করেন তার ঐতিহাসিক কবিতাটি সেপ্টেম্বর অন যশোর রোড, যা পরে মার্কিন গায়ক বব ডিলানের কণ্ঠে রূপ পায় মুক্তিকামী বাঙালির স্বাধীনতার পক্ষে কনসার্টে। 71 সালের যুদ্ধের সময় আমরা 20-25 মাইল দূরের থেকে নির্দেশন রেখেই এই রাস্তায় উঠার চেষ্টা করেছি। এশিয়ান হাইওয়েতে যুক্ত হতে যশোর রোডকে 4 লেনে উন্নীত করার লক্ষ্যে গাছগুলো কাটার সিদ্ধান্ত নেয় সরকারি বিভিন্ন বিভাগ। বৃহত্তর স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা এই গাছগুলো কাটার বিষয়ে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছি। যত দ্রুত সম্ভব গাছসমূহ অপসারণের চেষ্টা করছি, যাতে প্রকল্পটা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। তবে উন্নয়নের যুক্তিতে ঐতিহাসিক শতবর্ষী এসব গাছ নিধনের বিরুদ্ধে পরিবেশ আন্দোলনের সাথে সংশ্লিষ্টরা, তারা বলছেন পেট্রোপোল থেকে কলকাতা পর্যন্ত গাছ না কেটে ভারত 4 লেন করতে পারলে বাংলাদেশও পারবে। ছায়া যেন আমরা পাই, সেই জীব বৈচিত্র্যের আধার যেন রক্ষা পাই, পাখিরা যেন ছায়া পাই। আমরা দীর্ঘদিন এই গাছগুলিকে রক্ষার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। পরিবেশ রক্ষার যুক্তিতে গাছ রাখা না রাখার সিদ্ধান্ত এখন আদালতের। এক রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত গাছ না কাটতে 6 মাসের স্থিতাবস্থা দিয়েছেন। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী সংবাদ।